যারা কখনো সুটকি খায়নি তারা কখনো বুঝবেই না যে শুটকির কত মজা একবার যারা খেয়েছে তারা দ্বিতীয়বার অবশ্যই খেতে বাধ্য হবে তো আমি এখন রান্না করব সামুদ্রিক পাতা সুটকি এটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম এখন এটা ভালোভাবে কেটে গরম পানিতে ধুয়ে এখন লবণ হলুদে মাখিয়ে এখন আমি কড়াইতে ভালোভাবে ভেজে নেব এভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে এটা এটার গন্ধ যে গন্ধের জন্য অনেক মানুষ খায় না গন্ধটা একটুও থাকে না তো এটা ভালোভাবে ভেজে নিতে হবে এখন সুন্দর করে ভেজে নিলে এই ভাজাটাও কিন্তু অনেক মজা তেমন ভাজা হয়ে গেছে এখন গোটা গোটা করে আলু কেটেছি এই আলুটা আমি ভেজে নিব এই দেখুন কি সুন্দর মচমচা করে ভাজা হয়েছে আর গন্ধটা কিন্তু একটুও করবে না বুঝতেই পারবে না যে শুটকে তো আমি এখন কারেন্টের চুলায় বসাই দিয়েছি আমার গ্যাস শেষ হয়ে গেছিল দুঃখের বিষয় তো এখন আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা এটা আমি দিয়ে দিছি এখন এটাই কিন্তু তোমার মশলা ব্যবহার করা হয় না অল্প মশলাই রসুনটা রসুন বেশ দিতে হয় অল্প অল্প মশলায় রান্না করলে খুব মজা লাগে শুটকিটা তো আমি লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি এখন এটা ভিতরে একটু মরিচের গুঁড়া দিছি কম হয়ে গেছিলো তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটু পানি মিক্স করে দিব এটা কিন্তু মশলা যত কষানো যাবে ততই কিন্তু মজা মশলাটা এবার আরও ভালোভাবে কষবে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে নিলাম ভেতরে একটা টমেটা টমেটা কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে শুটকিতে সুটকিতে যত যত টমেটা দেওয়া হবে তত টেস্টটা আরও বেড়ে যাবে টমেটার জন্য তো এখন টমেটোটা গলা গলা হইলে যে হয়েছে কি সুন্দর এখন আমি দিয়ে দিব আমার আলু আর সুটকিটা কী সুন্দর হয়েছে তাই না দেখতে এখনই মনে হচ্ছে যে আমি খেয়ে ফেলি এত ভালো লাগে আমার সুটিটা পাতা সুটকি এমনিও অনেক বেশি মজা একটু ই হয় পাতা সুটকিটা গায়ে মাংস কম থাকে কিন্তু খেতে অসাধারণ মার্শাল্লা আল্লাহ নিয়ামত তো আমি যে ভালোভাবে মাছটা আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব এই যে পানিটা দিয়ে নিলাম এখন এই পানিটা শুকালে আমার সুটকি ভুনা রেডি হয়ে যাবে তো এটা আমি এই যে এটা ডানাচারা করতে হবে ভাজতে হবে ডানাচারার ভিতরে আর চালটা অবশ্যই মাঝারি আছে থাকতে হবে কি সুন্দর লাগছে তাই না আমার হাতের এই সুটকি ভুনা কিন্তু আমার আম্মু অনেক পছন্দ করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ